ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ইটিটি কক্ষে গত শনিবার রাতে জোর করে প্রবেশের অভিযোগ উঠেছে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব আজিজুল হক মামুনের বিরুদ্ধে। কক্ষে জোর করে প্রবেশের সময় এডিসি হারুন ও রশিদকে মারধর এবং কক্ষে প্রবেশ করে নিজ স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণ করার চেষ্টার অভিযোগ করেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব আজিজুল হক মামুনের স্ত্রী সানজিদা আফরিন। বিস্তারিত প্রতিবেদনে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ইটিটি কক্ষে রাষ্ট্রপতির এপিএস মামুন প্রবেশ করতে চাইলে এডিসি হারুন বাধা দেন বলে হাসপাতালে কর্তব্যরত এক আয়া জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আয়া বলেন, এপিএস মামুন তখন চিৎকার দিয়ে বলেন, আমার বউয়ের কাছে আমি যাব, তুই আটকানোর কে? মামুনের স্ত্রী সানজিদা আফরিন অভিযোগ করেন, কক্ষে প্রবেশের পর মামুনের সঙ্গে থাকা অন্যদেরকে তিনি তার স্ত্রী সানজিদা আফরিনের ভিডিও করতে বলেন। মানে মারতে মারতে এবং টেনে হিঁচড়ে রুমটার ভিতরে নিয়ে আসলেন এবং এই রুমটার ভিতরে আনলেন যখন তারা স্যারকে মারছিলেনই এবং একটা পর্যায়ে হচ্ছে স্যার অনেকটা তাদের হাত থেকে বাঁচার জন্যই হচ্ছে ওই ইটিটি রুমটার হচ্ছে একটা কোনায় গিয়ে দাঁড়ালেন এবং ওই সময় আনফর্চুনেটলি যে আমার হাজব্যান্ড যেটা বললেন ছেলেগুলোকে যে তোরা হচ্ছে এই দুজনে ভিডিও কর। হাসপাতালের সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার দিন হৃদরোগের চিকিৎসার জন্য ইটিটি করতে গিয়েছিলেন এপিএস মামুনের স্ত্রী এডিসি সানজিদা আফরিন। তার সঙ্গেই হাসপাতালে গিয়েছিলেন এডিসি হারুন। চারতলার 423 নম্বর ইটিটি কক্ষে ছিলেন সানজিদা, বাইরে বসে অপেক্ষা করছিলেন এডিসি হারুন। তখনই ঘটনাস্থলে আসেন এপিএস মামুন। সেদিন ইটিটিতে দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক আয়া বলেন, এপিএস মামুন এসেই এডিসি হারুনকে বলেন, আপনি এখানে কি করছেন? স্ত্রী কোথায় আছে জানার পর মামুন সরাসরি ইটিটি রুমে চলে যান, পেছন থেকে বাধা দেন এডিসি হারুন। ততক্ষণে আশেপাশে মানুষ জড়ো হয়ে যায়। এপিএস মামুন তখন চিৎকার দিয়ে বলেন, আমার বউয়ের কাছে আমি যাব, তুই আটকানোর কে? জোর করেই মামুন ইটিটি রুমে গিয়ে সঙ্গে থাকা দুই ছেলেকে ভিডিও করতে বলেন। তখন তার স্ত্রী সানজিদা এপিএস মামুনের উপর ক্ষিপ্ত হয়ে যান। তাদের বাধা দেন চতুর্থ তলার দায়িত্বরত গার্ড ওয়ারেস আলী। ওয়ারেস আলী বলেন, ইটিটি রুমের বিশৃঙ্খলা থামাতে সবাইকে রুম থেকে বের হওয়ার অনুরোধ করি। একটু পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।